হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2022 সালে যারা দাখিল পরীক্ষার্থী আছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট সমাধান করব। যেটা হচ্ছে যারা বর্তমানে দশম শ্রেণীতে 2022 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের, এটা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটার বিষয় হচ্ছে কৃষি শিক্ষা। এবার অ্যাসাইনমেন্টের উত্তর এবং শিরোনাম জানার আগে আমরা প্রশ্নটা একবার পড়ে নিই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বসত বাড়িতে গবাদি পশু ও হাঁস মুরগি খামার তৈরি করতে চাইলে নির্ধারিত সম্পূরক খাবারের উপর সম্পূরক খাবার প্রয়োগের উপর একটি প্রতিবেদন প্রস্তুত করুন। আমাদের একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে। শিক্ষণফল, বিষয়বস্তু অর্থাৎ অ্যাসাইনমেন্টটা যদি আমরা করি যা যা শিখতে পারবো, তো নির্দেশনা দেওয়া আছে এখানে, এখানে নির্দেশনাগুলো পড়ে নিব। সংকেত ধাপ আকারে যে ধাপগুলো আমাদেরকে লিখতে হবে, তো এটা প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদের সাহায্য নেওয়া যেতে পারে। তো ধাপগুলো হচ্ছে সম্পূরক খাবারের পরিচিতি, সম্পূরক খাদ্যের উৎস, সম্পূরক খাদ্যের উপকারিতা, সম্পূরক খাদ্যের প্রকারভেদ, সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ। তো আমরা এবার অ্যাসাইনমেন্টের এখানে যদি আমরা আরো ভালোভাবে দেখতে পারবো, এখানে যদি আমরা দেখি কি কি লিখতে হবে, আমাদেরকে সম্পূরক খাদ্যের সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ সহ দুইটি উৎস সঠিকভাবে লিখতে হবে, অন্তত 6টি উপকারিতা সঠিকভাবে লিখতে হবে, আর পশু পাখির সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া লিখতে হবে 4 ধরনের। তারপর এখানে সঠিকভাবে অন্তত 4 ধরনের সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি উল্লেখ থাকতে হবে। তো এবার আমরা অ্যাসাইনমেন্টটা এটা থেকে আমরা বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। যদি এটা এখানে যেভাবে সেভাবে ফলো করি আমরা 16 পাবো। এইভাবে এখানে যেভাবে সেভাবে যদি কাজ করি আমরা পাবো 3 করে, তাহলে 3 4 12, আর এদিকে করলে 3 4 16। তো লিখা কম লিখলেন লিখার নাম্বার কম, আর যদি লিখা বেশি লিখেন তাহলে নাম্বার বেশি। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখে নিব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বসত বাড়িতে গবাদি পশু হাঁস মুরগি খামারের নির্ধারিত সম্পূরক খাবারের একটি প্রতিবেদন। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাব। তো প্রতিবেদন যেভাবে তৈরি করতে হবে ওইভাবে তৈরি করতে হবে। প্রথমে তারিখ দিতে হবে বরাবর, তো এখানে স্কুলের নাম বা মাদ্রাসার নাম যেটাই থাকে, যেটাতে আপনি পড়েন ওইটার নাম দিয়ে দিবেন, স্কুল বা মাদ্রাসার নাম। বিষয়, বসত বাড়িতে গবাদি পশু ও হাঁস মুরগির খামারের নির্ধারিত সম্পূরক খাবারের একটি প্রতিবেদন। সূত্র, এখানে যেরকম আছে এরকম দিতে পারেন, আর চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নাম্বার এটাও চেঞ্জ করে দিতে পারেন চাইলে, এবং তারিখ, তারপর অনুসারে এখানে যেভাবে সেভাবে দিয়ে দিবেন। এরপর প্রথমে আমরা সম্পূরক খাদ্যের ধারণাটা লিখব। যতটুকু এখানে একটু ভুল আছে এটাকে লক্ষ্য করে দিবেন, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন, এটাকে ঠিক করে দিবেন। এরপর সম্পূরক খাদ্যের উৎস, যেহেতু আমাদেরকে দুইটা উৎস এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটা উৎস আমরা লিখব উদাহরণ সহ। উদ্ভিদজাত, প্রাণীজাত, সম্পূরক খাদ্যের উপকারিতা, এরপর 4 ধরনের
সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া এবং প্রয়োগ পদ্ধতি নিম্নে দেওয়া হলো। যেহেতু আমাদেরকে 4 ধরনের করতে বলছে, এখানে প্রথমে আমরা 1 নম্বরে দিব হচ্ছে গাভীর সম্পূরক খাদ্য তৈরির একটা প্রক্রিয়া দিব, এবং এটা প্রয়োগ পদ্ধতি। এরপর 2 নম্বরে গরুর ইউরিয়া মোলাসেস স্ট্র, এটা একটা পদ্ধতি সম্পূরক খাবারের, এটা 2 নম্বরে দিব আমরা। তৈরির পদ্ধতি এরপর প্রয়োগ বা ব্যবহার পদ্ধতি এখানে দেওয়া আছে। তিন নম্বর ছাগলের সম্পূরক খাদ্যের খাদ্য প্রয়োগ পদ্ধতি, এখানে পশুর এটা হবে না, এটা এটা দিবেন না, শুধু ছাগলের সম্পূরক খাদ্য ও প্রয়োগ পদ্ধতি দিলে হবে। এরপর 4 নম্বর আছে হাঁস মুরগির সম্পূরক খাদ্য, এখানে বাড়ন্ত মুরগির এবং এখানে লেয়ার মুরগিরটা দেওয়া আছে, এবং এটা প্রয়োগ পদ্ধতি এখানে দেওয়া আছে। এরপর প্রতিবেদনের তারিখ, প্রতিবেদন তৈরির তারিখ দিবেন। এরপর প্রতিবেদকের নাম, ঠিকানা, নাম, রোল নাম্বার, শ্রেণী, ঠিকানা, স্কুল বা মাদ্রাসার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের অ্যাসাইনমেন্ট এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবে, এবং পাশে যে বেল আইকনটা আছে এটা দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আসলে তার নোটিফিকেশনটা চলে যায়।